কোরবানির পশু জবাইকারী ব্যক্তিকে যদি তার পারিশ্রমিক দেওয়া না হয় তাহলে কোরবানি নিষিদ্ধ হবে কিনা? কোরবানির পশু যিনি জবাই করেছেন তিনি যদি এটা তার শ্রম হিসাবে, এটা তার উপার্জনের মাধ্যম হিসাবে জবাই করে থাকেন, সাধারণত সেটাই হয়, তাহলে সেক্ষেত্রে তার পারিশ্রমিক দেওয়া জরুরি। তার পারিশ্রমিক যদি আপনি না দেন তাহলে আপনি গুণাগার হবেন। তবে কোরবানি হয়ে যাবে, হয়তো কোরবানির সাথে এর সম্পর্ক নেই, কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে, কোরবানির পশুর যদি অঙ্গ সঠিক পদ্ধতিতে আপনি কেটে থাকেন এবং অন্যান্য বিষয় ঠিক থাকে, কোরবানি হয়ে যাবে। বাট কোরবানি যিনি করেছেন, জবাই করেছেন, সেই লোকের টাকা যদি আপনি মেরে দেন বা টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন এবং বান্দার হক নষ্টকারী হিসাবে বিবেচিত হবেন। একজন মানুষ তিনি যার ছুরি কিনেছেন, ছুরি ধার দিয়েছেন এবং জবাই করছেন, এটা জানা বিষয় যে তিনি ঈদের দিন জবাই করে পারিশ্রমিক নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তাকে আপনি পারিশ্রমিক না দিলে আপনি গুণাগার হবেন এবং দায়ী থাকবেন। মেয়ের হোসেন আপনি লিখেছেন, শরিকদের কারো পুরো বা আংশিক উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে? শরিকদের কারোর যদি উপার্জনের আংশিক অথবা পুরো উপার্জন হারাম হয় তাহলে সেক্ষেত্রে অন্যদের কোরবানি বাতিল হয়ে যাবে না। কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বেশ কয়েক জায়গায় বলেছেন, আল্লাহ তাযরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজন পাপের বোঝা আরেকজন কিন্তু বহন করবে না। বিধায় যিনি অপরাধ করেছেন, অপরাধ করে অপরাধমূলকভাবে টাকা উপার্জন করে কোরবানি করেছেন, তার কোরবানি হবে না এবং তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন অপরাধ এবং হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে, এবং সেটাকে যদি কোরবানি করেছেন বিধায় তার কোরবানি বিশুদ্ধ হবে না। কিন্তু যিনি নিজের উপার্জিত হারাম টাকা দিয়ে কোরবানি করেছেন তার কোরবানি ঠিকই বিশুদ্ধ হয়ে যাবে। ব্যাপারে আমরা অনেক সময় মনে করি যে একজনের যদি টাকা অবৈধ উপার্জন থাকে সবাইটাই হারাম হয়ে যাবে, এরকমটি আসলে মনে করা উচিত নয়। তবে এটা ঠিক যে এ ধরনের সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে উঠে যেতে পারলে সেটা বেশি ভালো হয়, অর্থাৎ আমরা যদি পারি, সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে চেষ্টা করব এ ধরনের সংশয় সৃষ্টি না করে, ধোঁয়াশার কোনো সুযোগ না দিয়ে এককভাবে প্রজাটা ছাগল কোরবানি করা কিংবা ভালো মানুষদেরকে সঙ্গী হিসাবে নিয়ে তারপরে কোরবানি করা। তো এটা ঠিক যে একাধিক ব্যক্তি শরিক হলে তাদের একজন উপার্জন হারাম বলেই যে সবার উপার্জন হারাম হয়ে যাবে সেরকম নয়। দেলোয়ার হোসেন লিখেছেন, নাবালক এবং মুসাফিরের জন্য কোরবানি করার বিধান কি? ভাই দেলোয়ার হোসেন, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি নেশা পরিমাণ সম্পদের মালিকও হয় তারপরে তারপরে কোরবানি ওয়াজিব হবে না, কোরবানি আবশ্যক হবে না। একইভাবে মুসাফির ব্যক্তি সফররত অবস্থা থাকার কারণে তার উপরে কোরবানি আবশ্যক হবে না। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, কোরবানি গোশত ফ্রিজে বা কোনো উপায়ে সংরক্ষণ কিংবা জমিয়ে রাখা যাবে কিনা? কোরবানি গোশত নিয়ে আমাদের অনেক ধরনের ধারণা আছে, ভুল ধারণা আছে। অনেকে মনে করি কোরবানি গোশত ফ্রিজে রাখা যায় না, কোরবানি গোশত শুকিয়ে খাওয়া যায় না, দীর্ঘদিন রাখা যায় না, এগুলো একেবারেই আমাদের নিজেদের মনে করা ধারণা। এরকম কোনো কথা নেই যে কোরবানি গোশত ফ্রিজে রাখা যাবে না কিংবা শুকিয়ে রাখা যাবে না, খাওয়া যাবে না কিংবা সংরক্ষণ করা যাবে না। আপনার যেভাবে খুশি সেভাবে আপনি কোরবানি গোশত খেতে পারবেন, রেখে খেতে পারেন, ফ্রিজে রেখে খেতে পারেন, রোদে শুকিয়ে রাখতে পারেন, অথবা আপনি জাল দিয়ে দিয়ে খেতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি খেতে পারেন, যত ইচ্ছে তত রাখতে পারেন, এক্ষেত্রে শরীয়ার কোনো বিধি নিষেধ নেই। আবদুল্লাহ সরকার আকিব লিখেছেন, আমি শারীরিকভাবে অসুস্থ, সুস্থতার জন্য কি কি আমল রয়েছে একটু জানাবেন। অসুস্থ আছেন ভাই আবদুল্লাহ সরকার, আল্লাহ তাআলা আপনাকে শেফায়ে কামিলা দান করুন, আমরা দোয়া করি। আর আপনি নিজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেফা লাভের জন্য কিছু কাজ করতে পারেন, যেমন মধু, কালোজিরা এবং জমজম পানি আপনি পান করবেন, অন্যান্য ঔষধ সেবনের পাশাপাশি এগুলো করবেন, এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুলের সময় বিশেষভাবে দোয়া করবেন, অন্যদের দোয়া চাইবেন, নিজে দোয়া করবেন, কিছু দান সাদাকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন।